আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ইউনিক রেসিপিস বাই ঝর্ণার পক্ষ থেকে। আজকে খুবই মজাদার শিং মাছের ভুনা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। শিং মাছের এই ভুনা রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। শিং মাছ ভুনা রেসিপির জন্য আমি আজকে এখানে 7টি বড় সাইজের আস্ত শিং মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, সেই সাথে রয়েছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং ধনিয়া পাতা কুচি। আমি শিং মাছগুলোকে এরকম মাঝখানে একটু কেচে নিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে শিং মাছের ভেতরে চলে যাবে। এখন আমি শিং মাছটাকে ভাজানোর জন্য প্রথমে একটু মেখে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এবং কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে। খুব ভালোভাবে আমি শিং মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মাছগুলোকে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভাজার জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালো করে শিং মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। শিং মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো শিং মাছ ভেজে একটি বাটিতে তুলে রেখেছি। এখন আমি শিং মাছ ভাজার তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমি শিং মাছটাকে শুধু পেঁয়াজ দিয়ে আজকে ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ভালো করে ভাজা হয়ে যাবে, অর্থাৎ ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এবং জিরে গুঁড়ো, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে মশলাটিকে তেলের মধ্যে কিছুটা ভেজে নিচ্ছি। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলাটিকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে তুলে রাখা শিং মাছের পিসগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিব। সবগুলো মাছ অ্যাড করা হয়ে গেলে মাছগুলোকে খুব সাবধানে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এরপরে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মাছটা মশলার মধ্যে আরো ভালোভাবে কষানোর জন্য। তারপর শিং মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। ঢেকে রাখছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচের টুকরো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এখানে ব্যবহার করতে পারেন।
সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপরে আবারও তরকারিটাকে আমি ঢেকে রাখছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। বন্ধুরা, আমার তরকারিটার পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং তরকারিটাও একদম মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিব, কারণ আমার রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনারা এভাবেই বাসায় খুবই সহজ উপায়ে শিং মাছের ভোনা রেসিপিটি ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সবার সাথে। ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।